হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আর্লি মর্নিংয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে ব্লগ করতে চলেছি। তো এই হলো ঐশী, ঐশী রেডি, ঐশী। তো এই হলো ঐশী, ঐশী রেডি, ঐশী এখন স্কুলে যাবে। বলো হাই ফ্রেন্ডস, বলো বলো ঐশী, গুড মর্নিং। আমার মেয়ে খুব লজ্জা পায় এমনিতে। এই যে ঐশীর ব্যাগ, তো চলো ঐশীকে দিয়ে আসি স্কুলে। ঐশীকে দিয়ে আসি স্কুলে, তারপরে সারাদিন দেখাচ্ছি। ঐশী মাস্ক খোলো, তুমি স্কুল থেকে জুতো পরে ঢোকে না শোনা, ঠিক আছে? চলো চেঞ্জ করে দিই বেশি। আর এটা এখনো আঙুল দিয়ে দিয়ে চাটবে, কিন্তু ও এখনো খেতে শিখেনি। ওটা খাওয়াবে ওর বাবা, খাওয়াবে। আমি একটু রান্না করছি এখন, তার মাঝখানে ওর খেতে তো 1 ঘন্টা সময় লাগে। আর যদি না খাওয়ানো হয় তাহলে আমি খাওয়াবো, মানে ও যদি দেরি করে। এই আঙুল দিয়ে কেন খাচ্ছ শোনা? আমন দিয়ে খাবে আমার শোনা, ঠিক আছে? ঐশীকে খাইয়ে নিয়ে দেখাচ্ছি তারপরে ঐশী কি করছে। আর এটা হলো ঐশীর ডিম সেদ্ধ, ঐশীকে দিতে যাচ্ছি। ঐশী সোনু, আর ঐশী দেখো ছাতা ফুটিয়ে টিভি কার্টুন দেখছে। ঐশীকে বললাম ঐশী একটা জামা পরো, ঐশী বলছে আমি এখন জামা পরবো না, আমার গরম লাগছে। ঐশী তুমি ডিম সেদ্ধ খাবে না? তুমি যে বললে এক্ষুনি খাবে, তুমি ছাতা ফুটিয়েছো কেন ঘরের মধ্যে? তো বাড়িস তো বাইরে হবে, ঘরের মধ্যে কেন ফুটিয়েছো? তুমি খেয়ে নাও ডিমটা, খেয়ে নাও ডিমটা, খেয়ে নাও দিয়ে তারপরে তোমাকে স্নান করাবো। নাও না, তুমি আমব্রেলা কেন নিয়ে যাবে? এ নাও, খাটে বসে খাবে না কিন্তু পিঁপড়ে লেগে যাবে। না শোনা, পিঁপড়ে লেগে যাবে, এখানে নিচে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো। না পিঁপড়ে লেগে যাবে তখন পিঁপড়ে কিন্তু তোমাকেই কামড়াবে। আচ্ছা এ না, তুমি নিচে বসো, নিচে 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 চেয়ারে বসো। ঐশী ঐশী এত রোগা, ওকে খালি গায়ে আরও বেশি বাজে লাগে দেখতে, আমি জানি, কিন্তু কী করবো, গরম পড়েছে অতিরিক্ত, ও পরতে চাইছে না জামা। আমি বললাম জামা পর, ওই স্কুল থেকে এত ঘেমে টেমে এসছে, বলছে আমি এখন জামা পরবো না। ঠিক আছে বাবা, খাটে বসে খায় না শোনা। না না, ওখানে রাখবে না কিন্তু তুমি। আর ঐশী এটা বাবু, এইটাই একমাত্র ওর মানে ফেভারিট টয়, যেটা দিয়ে ও খেলতে পছন্দ করে। এতগুলো পুতুল কিনে দেওয়া হয়েছে, সব পুতুলের মাথা মুন্ডু সব পা ভাঙা হয়ে গেছে, এখন শুধু এটা নিয়ে, এই ছোট থেকে এটাকে নিয়ে খুব খেলে। এটার জামা পরানো ছিল আর এটার ইয়েও ছিল, দেখি তো তোমার বাবুটাকে দেখাও তো। আর এ কি বলতো, এ দেখো একটা চোখ নেই। আর হচ্ছে এটা, এটার কি হতো বলতো, এই যে মুখের মধ্যে একটা ইয়ে মানে কাঠির মতন দেওয়া ছিল, এটা খুলে নিলেই মিয়া মিয়া করে কাঁদতো। তো ঐশী এটাকে ঠিক মানে বুঝতে তো পারছো, হ্যাঁ দুধও খায়, জল খায়, এটাকে নিয়ে ও বেশিরভাগ খেলে। ঠিক আছে তাহলে ওই ডিম খেয়ে নাও শোনা, ডিমটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ¡Gracias!
ঐশী স্নান করার পর প্রত্যেক দিন একটা করে চকলেট খেতে হয়, নাহলে ওকে একটা নাহলে একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট খাবে। তো ঐশী স্নান কমপ্লিট, দেখি 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 তোমাকে কেমন লাগছে ঐশী, তুমি পেছনে যাও। আচ্ছা চকলেট, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। না তুমি হ্যাপি তো, মামাম তোমাকে চকলেট দিয়েছে। চকলেট খাওয়ার পর কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ মামাম দিয়ে যাবে, মামাম মামাম হোমওয়ার্ক করতে দেবে, মামাম বাথরুমে যাবে স্নান করতে, আর তুমি কি করবে, হোমওয়ার্ক করবে চকলেট খাওয়ার পর, ঠিক আছে? ফুলবে তো, বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে আমার ব্যালকনিতে জল জমে গেছে, যখনই গরম পড়ছে তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা একটা ভালো, কিন্তু একদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে। আমার ব্যালকনিতে শ্যাওলাও জমে গেছে, কারণ বৃষ্টিতে ব্লিচিং দেওয়া হচ্ছে না, যখনই দেওয়া হচ্ছে তখনই ধুয়ে চলে যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। আজকে গাছ থেকে ফুল তোলা হয়নি, তো ভাবছি আমি এখনই তুলে নিই। খোলো খোলো জুতো খোলো, খোল খোলো খোলো জুতো খোলো খোলো, চলো হোমওয়ার্ক করো করো, আমার শোনা করো না, ফিনিশ করো না। তুমি জানো তো এখানে কী লেখা আছে, কী লেখা আছে? বন বন থেকে টেন পর্যন্ত, টেন পর্যন্ত না, এটা কী, এটা কী ওয়ান জিরো জিরো কী হয়, হান্ড্রেড। তাহলে সোনু কী লিখবে, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ভালো হয়নি, শোনো ইরেজার দিয়ে মিটিয়ে দাও, লেখো লেখো ইলেভেন লেখো। তারপর এখানে লেখো লেখো ঐশী, তারপর লেখো ইলেভেন টুয়েলভ, তারপর নেক্সট এখানে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে লিখবে। তুমি স্নান করতে যাও, আমি লিখছি না। আচ্ছা তুমি ফিনিশ করো, ফিনিশ করো। ওটা দিয়ে উড়ে যাবে, আমি ক্লিপ করে দিচ্ছি। তুমি লিখো, তুমি লিখো, তাদের লিখো। শোনো কি করছো, আমি এবিসিডি পড়ছি। তোমার হোমওয়ার্ক কমপ্লিট? হ্যাঁ। করে নিয়েছো? হ্যাঁ। কই দেখি, দেখাও তো। আমি দেখাবো না। কই দেখি, দেখাবো না। একটা খাতার হোমওয়ার্ক হয়েছে, ম্যাথটা খালি। কই দেখি, দেখেছো ঠিকঠাক? হ্যাঁ। তুমি আজকে লাঞ্চ করবে না ঐশী, শোনা তুমি লাঞ্চ করবে না। এখনো তোমার কতগুলো খাতা বাকি আছে জানো, তোমার তিনটে, তোমার তিনটে কপি বাকি আছে হোমওয়ার্ক করতে। হ্যাঁ একটা ম্যাথ হয়েছে, এখন সায়েন্স আছে, আর কি আছে, বেঙ্গলি আছে, আর ইংলিশ আছে। তবে এখন করবে না, আগে লাঞ্চ করে নাও তুমি, তারপরে আমি ওকে ম্যাথটা দিয়ে বাথরুমে গেলাম স্নান করতে, ওকে বললাম তুই কমপ্লিট কর এটা, তো যাই হোক করেছে। ও জেনারেলি করে না, মানে ও ধরো আমি যদি সামনে আমাকে না ওর বাবাকে বসতে হবে তাহলে করবে, এখনো তো অত বড় হয়নি।
তো সামনে বসে থাকতে হবে। তো যাই হোক আজকে করেছে, আমি তো আমি ভাবতে পারিনি যে করবে। তা এখন ওই অ্যালফাবেটগুলো নিয়ে ছড়াচ্ছে ওই ব্যাগ থেকে, ওগুলো নিয়ে এখন বাবারে আচ্ছা এটা ঐশীর লাঞ্চের আজকে দেখো থালা, বাবা এই যে মাছ আছে এখানে বাবারে, আর ঐশী আমার পেছন থেকে চুলটো টেনে ধরছে, আর এখানে আমের হচ্ছে টক আছে, বাবা ঐশী ফোন চাইছে এখন আমার, আমি বলেছি ফোন দেব না, আমি দেখাচ্ছি ঐশী কি দুষ ব্যাড গার্ল, সোনু ব্যাড গার্ল, সোনু ব্যাড গার্ল কোথায় উঠছে দেখতে পেয়েছো? ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, নাও নিয়ে যাও এই খেতে, নাই করে দেখবে কতক্ষণ সময় লাগায় এই এখন আমাকে খাটের উপর। হাই ফ্রেন্ডস, আজকে সবাই কি করছো? আজকে মামা তোমার লাঞ্চ হয়ে গেছে? লাঞ্চ হয়নি, তুমি যে লাঞ্চ করলে এক্ষুনি, আর আর মামা বকেছে, তাই আর মামা বকেছে, আর পাপা আসেনি। পাপা কোথায় গেছে? অফিসে। হাই, হ্যালো, আই পাপা পিক, হ্যালো, আই পিক দ্য চার্জ, রার, ইজ ইট মামি পিক অ্যান্ড মিস্টার ড্যাডি পিক, মিস্টার ড্যাডি পিক, পেপা পিক, হ্যালো আই পেপা পিক, তুমি কি একটা সং শিখেছো স্কুলে? হ্যাঁ, গানটা একটু করে দেখাও তো, করে শোনাও তো, করো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও তো দেখবে, আর একটু দূরে যাও, রাহি হু যাও, বলো মেরে সঙ্গ, তারপর আমার মেয়ে বেশি কিন্তু জানে না ওর ভিডিও হচ্ছে, তা ও নিজের মনে কার্টুন দেখে বেড়াচ্ছে। না মুখে হাত দেয় না, আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট হলো মুখে আঙুল দেয়, মুখে আঙুল দিয়ে চষে, একটা ব্যাড হ্যাবিট। আর কার নিয়ে আসতে হবে? আর বল, আর বেলুন, আর স্কুটার, আর সাইকেল। তুমি কি গান করছিলে? ঐশী কি গান করছিলে তুমি?
ঐশি আমাম কি করছ আমার সোনা? কি করছ ঐশি? আজকে ঘুমোয়নি দুপুর বেলায়, কত চেষ্টা করানো হলো কিন্তু ঘুমালো না। সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাই ভাবছি ওকে একটু রাত্রের ডিনার তাড়াতাড়ি আজকে খাইয়ে দেব, ডিনার করিয়ে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে সকালে আবার স্কুল আছে ঐশি। আর দেখো কি করছে, মুড়ির ভিতর ওর অ্যালফাবেটগুলো ফেলে ফেলে তুলছে। সে মুড়ির কৌটোটা আমি যতক্ষণে খুলে না দিয়েছি ততক্ষণ কিন্তু ও চিৎকার করছিল। করবো বলো, বাচ্চা থাকলে তো এরকম করতেই থাকে না, মুড়িগুলো নরম হচ্ছে। এই দেখো অ্যালফাবেট ফেলেছে মুড়ির মধ্যে, ওর এবিসিডিগুলো সম্পূর্ণ ভরা ছিল, এখন ওগুলো সব বের করেছে। ঐশি ঐশি প্রতিদিন বিকেলে খেলতে যায় নিচে, কিন্তু আজকে খেলতে যেতে পারেনি কারণ ওই আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে আমি ঘুম পাড়াই 12টার দিকে, কোনো দিন 1টার দিকে, কোনো দিন ওর যেমন যেমন ইচ্ছা হয় তেমন তেমন আমি ওকে ঘুম পাড়াই, কিন্তু আজকে ঘুমোইনি। আমার মেয়ের ঘুমটা খুবই কম, হ্যাঁ ছোটো থেকেই খুব ঘুম কম। ওই দেখো মুড়ি খাচ্ছে পাপা। মুড়ি ভালো? বাহ। আর ঐশীর আজকে হোমওয়ার্ক কমপ্লিট, পড়াশুনো হয়ে গেছে মোটামুটি। এখন পাপা অফিস থেকে এখনও ফেরেনি, অফিস থেকে আসবে, বাবার সঙ্গে একটু খেলা হবে, একটু খেলবে, খেলে ওকে খাইয়ে দেব, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাবা খেলবে না, আচ্ছা তুমি তুমি একটা স্টোরি শুনিয়ে দাও তো। স্টোরি না কেন খেলবো, খেলতে পাচ্ছি না। তুমি একটা স্টোরি শোনো। স্টোরি? হ্যাঁ শোনো। একটা বনে, কেন ঘুমা শুনাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তোমাদেরকে না ভুল বলে দিয়েছি, ও তো এখন স্টোরি শোনাবে না, ও যখন ঘুমোবে তখন ও স্টোরি শোনাবে, তাই না বাবা? হ্যাঁ। দেখো রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আসবে। মুড়ি খাও তুমি? ঘর বাড়ির অবস্থা প্রচন্ড খারাপ করে রেখে দিয়েছে, কি করব, বাচ্চা থাকলে তো এরকম হয়, তোমাদের কাদের এরকম হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মেয়ে তো ধরো একদিক থেকে আমি গুছাই, ও একদিক থেকে এলোমেলো করতেই থাকে, আর ও করবেটা কি বলো, ওর তো একটা কিছু দরকার, আমি ওকে সময় দিতে পারি না, আমারও সংসারে অনেক কাজ থাকে, তারপরে আমি যা একটু সময় দিই, এলো ব্যাপার। এটা কি পড়েছো? প্রিন্সেস। তুমি প্রিন্সেস হয়েছো? আর হেডে ওটা কি লাগিয়েছো? হ্যাট। আর ড্রেসটা? ড্রেসটা প্রিন্সেস। ও প্রিন্সেস।